হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো একটি ডিম দিয়ে কীভাবে মোগলাই পরোটা তৈরি করা যায়, সেটাই আজকে আপনাদের তৈরি করে দেখাবো। প্রথমে আমি একটি বাটিতে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিয়েছি সাদা তেল। এতে করে পরোটা খেতে একটু ক্রিস্পি হবে। তারপর আমি ময়দাটার সাথে খুব ভালোভাবে তেলটাকে মেখে নেব। তারপর পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব। ডোটা আমরা যেভাবে পরোটা তৈরি করি সেভাবে করলেই হবে। এই তো আমি খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর আমি এর উপরে একটু সাদা তেল দিয়ে এটাকে একটু রেস্ট করে রেখে দেব। তারপর আমি মোগলাই পরোটা ফিলিংসের জন্য এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এই তো আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটি ডিম ফাটিয়ে দেব। এখন ডিমটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আমি ফাটিয়ে নেব। এই তো আমার ডিমটা কিন্তু একদম তৈরি মোগলাইয়ের জন্য। এখন আমি ডোটাকে নিয়ে নিচ্ছি। আমি একটাই মোগলাই পরোটা বানাবো, তাই এটাকে একটা করেই বানাবো আমি। এটাকে আমি আর একটু ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে এটাকে আমি খুব পাতলাভাবেও না, মোটাভাবেও না, মিডিয়ামভাবে এটা বেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে ডিমটাকে দিয়ে দেব। ডিমটা দিয়ে আমি চারদিক দিয়ে বন্ধ করে দেব। আমার ডিমটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই একটু হালকা বের হয়ে গিয়েছিল। আপনারা আপনাদের পরিমাণ মতো করেই নেবেন। এই তো আমি এভাবে করে চারপাশ দিয়ে বন্ধ করে দিচ্ছি। তারপর আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটাকে দুবার তেলে ভাজতে হবে, তাই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপরে মোগলাইটাকে নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি তেলের মধ্যে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। তেলটাকে এভাবে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি, এতে করে ভিতরে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মোগলাইটাকে তৈরি করে নিতে হবে। এভাবে খুবই সহজে কিন্তু আপনারা হোটেল স্টাইলে ঘরে বসে মোগলাই খেতে পারবেন, তা আবার খুবই কম উপকরণে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি প্রথম সাইজটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। সেম একই প্রসেসে আমি নিজের পাটটাকেও ভেজে নেব।
এই তো আমার মোগলাইটা কিন্তু একদমই হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নেব। এই তো মোগলাইটা কিন্তু হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। আমি একটি ট্রে এর মধ্যে নিয়েছি পরিবেশন করার জন্য, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমি এটাকে স্লাইস করে কেটে নেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে, এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। আপনারা চাইলে গেস্ট আসলে তাদেরকে বিকেলের নাস্তা হিসাবে এটাও ইউজ করতে পারেন। আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই, যার যার ভালো লেগেছে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।